রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে জানালায় দুহাত বাইরে থাকা অবস্থায় এক ব্যক্তির পুড়ে যাওয়া দৃশ্য ছুঁয়ে গেছে মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে। সেই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেছিলেন স্থানীয়রা, কিন্তু তার স্ত্রী ও সন্তান পুড়ে যাওয়ার পর বের হয়ে কি হবে বলছিলেন বলে জানান গোপীবাগ এলাকার বাসিন্দা মাসুদ রানা। শুক্রবার রাতে যশোরের বেনাপোল থেকে ঢাকায় আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যস্থল কমলাপুর পৌঁছার কিলোমিটার দুয়েক আগে থেমে যেতে বাধ্য হয়। দুর্বৃত্তদের আগুনে ট্রেনটির চারটি বগি পুড়ে যায়। বগি চারটি থেকে চারজনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বেনাপোল থেকে যাত্রী বোঝাই করে ঢাকায় ফিরছিল ট্রেনটি। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ গোপীবাগে আগুন দেখতে পান যাত্রীরা। চলন্ত অবস্থায় হুড়ুহুড়ি করে নামতে থাকেন যাত্রীরা। আগুন লাগার সংবাদ পেয়ে ট্রেন চালক ট্রেনটি থামিয়ে দেন। এ সময় বেশিরভাগ যাত্রী নামতে পারলেও কিছু যাত্রী আগুনের ভয়াবহতায় নামতে পারেননি। তারা আগুনে নিঃশেষ হয়ে যান। মেহেরপুরের দর্শনা স্টেশন থেকে ট্রেনে সপরিবারে ঢাকায় ফিরছিলেন আশরাফুল। আগামী 9 জানুয়ারি দুবাইয়ের ফ্লাইট ছিল তার, তবে এই যাত্রা আর হচ্ছে না। সবকিছু পুড়ে গেলেও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বের হতে পেরেছেন তিনি। আশরাফুল বলেন, পরিবার সহ বেনাপোল এক্সপ্রেসের 6 বগিতে ছিলাম। হঠাৎ আগুন আগুন বলে চিৎকার, এরপর ধোঁয়ায় আর কিছুই দেখা যাচ্ছিল না। আমার ছোট বাচ্চাটাকে জানালা দিয়ে কোনো রকম ফেলে দিয়েছিলাম। নিচে এক লোক ক্যাচ ধরে ফেলায় বেঁচে গেছে বাচ্চা। তিনি বলেন, পরে আমার স্ত্রী ও আরেক ছেলে অনেক কষ্ট করে বের হয়েছে। আমি জানালা দিয়ে ঝাঁপ দিয়েছিলাম। আগুনে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশরাফুল আরও বলেন, আগুনে আমার পাসপোর্ট, টিকিট, নগদ 50,000 টাকা এবং লাগেজ ট্রেনের ভেতরেই ছিল, পুড়ে গেছে, কিছুই বাঁচাতে পারেনি। বিদেশ যাত্রা বাতিল হলেও পরিবারকে রক্ষা করতে পেরেছি।